আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি ইনসান তানভীর শুরুতেই পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের দিন শেষ বলেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিনে সমাহিতে শ্রদ্ধা একজন যুদ্ধাপরাধীও রক্ষা পাবে না হুঁশিয়ারি জয়ের অর্থ চুরির পুনরাবৃত্তি ঠেকানোর লক্ষ্য নয়া গভর্নরের মোহিত আতিউরও দায় এড়াতে পারেন না বলেছেন আওয়ামী লীগ নেতারা কাল বিএনপির কাউন্সিল প্রস্তুতি প্রায় শেষ নতুনভাবে জেগে উঠবে দল আশা মির্জা ফখরুলের শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ইফাদ টি টাইম চায়ের সাথে সেরাটা এবারে বিস্তারিত স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে দেশের মানুষ এখন আর বিভ্রান্ত হয় না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে একথা বলেন তিনি এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকাল ১০টার কিছু পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পরে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড ও বনার দেয় অংশ নেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আরেকবার শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি পরে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন তার কারণেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ পরামর্শ দেন বঙ্গবন্ধুর কাছ থেকে আত্মত্যাগের শিক্ষা নেয়ার আমরা এটাই চাই যে আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধ অর্জনের এবং বিজয়ের ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস সেগুলো আমাদের দেশের ছেলেমেয়েরা জানবে জেনে তাদের সেই মন মানসিকতা সেইভাবে তৈরি হবে যে এই জাতি বিজয়ী জাতি বঙ্গবন্ধু সেই বিজয়ের পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা বলেন স্বাধীনতার সপক্ষ আছে আছে বিপক্ষ শক্তিও তার মতে পরাজয়ের প্রতিশোধ নিতে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতাকে অভিযোগ করেন ১৫ই আগস্টের পর চেষ্টা করা হয় দেশকে স্বাধীনতার চেতনার সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যাওয়ার যে ঘাতকের দল বা ষড়যন্ত্রকারীরা তাকে আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিয়ে গেছে খুনিদের বিচার আমরা করেছি সেই খুনিদের বিচার হয়েছে তাদের রায়ও কার্যকর হয়েছে বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে সেই সাথে সাথে যারা যুদ্ধ অপরাধী তাদেরও বিচার হচ্ছে তাদের বিচার হচ্ছে বলেই আজকে কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে অভিশাপ মুক্ত হয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আজকে তাদের ষড়যন্ত্র চলছে কিন্তু সেই ষড়যন্ত্র আর এখন মানুষকে বিভ্রান্ত করতে পারছে না পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর বইমেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাইমুর রশিদ বাংলাভিশন ঢাকা এর আগে বঙ্গবন্ধুর জন্মদিনে গতকাল ধানমন্ডি ৩২-এ তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আরেকবার জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা যান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সেখানে বেশ কিছুটা সময় অবস্থান করেন তিনি এদিকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন থেকে চলে যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় ঢল নামে সর্বস্তরের মানুষের এ সময় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ মহানগর আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও যত ষড়যন্ত্রই হোক প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে বলেছেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জার্মানির হ্যানোভারে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি জয় বলেন কোটি কোটি ডলার খরচ করে বিশ্বজুড়ে যত লবিস্টের নিয়োগ করা হোক বিচারের হাত থেকে কোনো যুদ্ধাপরাধী রেহাই পাবে না প্রবাসীদের আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়নি
ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়নি। তিনি বলেন, গত সাত বছরে দেশে ডিজিটাল বিপ্লব হয়েছে। শুধু শহরের মানুষই নয়, গ্রামের মানুষও এর সুফল পাচ্ছে। ক্ষমতার জন্য নয়, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করতে এসেছে বলে জানান সজীব ওয়াজেদ জয়। কেন্দ্রীয় ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনাকে ব্যাংকিং সেক্টরে বিপর্যয় হিসেবে উল্লেখ করলেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির। বৃহস্পতিবার রাতে হেয়ার রোডে অর্থমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। সাংবাদিকদের ফজলে কবির আরও জানান, আগামী রবিবার কর্মক্ষেত্র বাংলাদেশ ব্যাংকে তিনি যোগ দেবেন। এ সময় তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের যে সুনাম রয়েছে হ্যাকিংয়ের এ ঘটনায় তার কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, তবে ব্যাংকিং সেক্টরে সুনাম ফিরিয়ে আনার জন্য কাজ করবেন বলে জানান তিনি। সেই সাথে হ্যাকিংয়ের মতো অন্যান্য অপ্রীতিকর যে কোনো ঘটনার পুনরাবৃত্তি রোধেও সতর্কতার সাথে কাজ করবেন বলে জানান ফজলে কবির। কেন্দ্রীয় ব্যাংকের আমাদের যে সুনাম ছিল, এই সুনামটা কিন্তু পুনরুদ্ধার করতে হবে। সুনাম কিন্তু ভালো রেপুটেশন ছিল, ভালো রেপুটেশন আছে, এইটার উত্তীর্ণ হলে পরে আমরা সেটা চলে আসবো। ব্যাংকিং খাতে আসছে আছে, আমার মনে হয় যে এখন কোনো ওই ওটার কোনো ইম্প্যাক্ট বা এরকম দেখা যাচ্ছে না। এটা তো আসলে কেন্দ্রীয় ব্যাংকের সুনামটা কিন্তু অনেক বড় ব্যাপার একটা। এদের কমিটি ফর্ম করেছেন, এই কমিটি যে কাজ করছেন, কমিটি আসবে ইতিমধ্যে, আমরা এরপরে আমরা দেখব যে কিভাবে এটা কখনো যেন পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তে আজ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে বসবে সিআইডি, জানিয়েছেন সিআইডির ডিআইজি সাইফুল ইসলাম। রিজার্ভ চুরির বিষয়ে তদন্ত করতে বিকেলে বাংলাদেশ ব্যাংক গিয়ে তিনি আরও বলেন, সব দিক বিবেচনা নিয়ে তদন্ত চলছে, তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের তদন্ত করতে গতকাল বিকেলে সিআইডির একটি দল বাংলাদেশ ব্যাংকে যায়। তদন্ত দলটি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন খতিয়ে দেখার পাশাপাশি কম্পিউটারের সার্ভার পরীক্ষা করে। এফবিআই এর সঙ্গে আমাদের আলোচনা হবে কালকে, আজকে এখন মধ্যে আলোচনা হয় নাই, অফিসিয়ালি কোনো আলোচনা হয়নি। এফবিআই যে বাংলাদেশের অফিসের যিনি হেড, তিনি আসবেন। বিদায়ী গভর্নর ডক্টর আতিউর রহমানকে আপনারা জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন কিনা, এগুলি তো তদন্তের বিষয়, তদন্তকালীন প্রয়োজন হলে আমরা জিজ্ঞাসাবাদ করব। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনার দায় অর্থমন্ত্রী এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সঞ্জিত সেনগুপ্ত। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, অর্থ চুরির ঘটনায় বিব্রত সরকার পদত্যাগ করলেও দায় এড়াতে পারেন না ডক্টর আতিউর। বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। প্রার্থনার আগে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশ থেকে অর্থ চুরির ঘটনায় গভর্নরের পদত্যাগকে সাধুবাদ জানান, পাশাপাশি সমালোচনা করেন অর্থমন্ত্রীর। প্রত্যেকটি মানুষ সন্দেহের অতীত নয়, প্রত্যেকটি বলতে আমি স্পষ্ট করে বলতে চাই, মিনিস্টার অফ ফিনান্স এন্ড স্টেট ব্যাংকের, ওয়েন ইউ আর হোল্ডিং দি রেসপন্সিবল পজিশন, ইউ মাস্ট স্পিক আউট রেসপন্সিবলি। You must mean it. You must take the responsibility. This is not a bloody fun. এদিকে ঢাকা ময়মনসিংহ চার লেন মহাসড়ক পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, পদত্যাগ করলেও অর্থ চুরির দায় এড়াতে পারেন না ডক্টর আতিউর রহমান। এত বড় একটা ঘটনা, এটা তো বিব্রতকর, এখানে কি কোনো সন্দেহ আছে? এটা নিয়ে আমি এম্বারাস, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বাংলাদেশের রেপুটেশনের প্রশ্ন আছে এখানে, কাজে আমরা বাপমূর্তি আমরা উইল বাউন্স ব্যাক। তিনি হয়তো নিজের সাথে সম্পৃক্ত নন, কিন্তু দায় তিনি অস্বীকার করতে পারেন না, সেজন্য তাকে চলে যেতে হয়েছে। অন্যদিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, অর্থ চুরির ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলছে, তথ্য বিশ্লেষণ করে কারা দায়ী, দেশি বিদেশি কারা দায়ী সেটাকে অনুসন্ধান করা হবে এবং দায়ীদের খুঁজে বের করে আইনাওলা আনা হবে। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক স্টপ অর্ডারের পরও কেন চুরি যাওয়া অর্থ ব্যাংক ব্যবস্থা থেকে ক্যাসিনোতে সরানোর সুযোগ দেওয়া হলো, কোনো সদুত্তর দিতে পারছেন না ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক কর্মকর্তারা। এদিকে ক্যাসিনোর মতো ব্ল্যাক হোলে ঢুকে পড়া অর্থ ফেরত পাওয়ার আশাও একেবারে ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চুরি যাওয়া 8 কোটি 10 লাখ মার্কিন ডলারের মধ্যে 2,15,000 ডলার ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান ফিলফার্ম। 2015 এর 15 মে
ফিলিপাইন্সের বাণিজ্যিক ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন সংক্ষেপে আরসিবিসি এর জপিটার মাকাটি শাখায় খোলা হয় মার্কিন ডলারের চারটি ফেক অ্যাকাউন্ট। 24-29 January 2016 সম্ভবত চীন থেকে কোনো হ্যাকার বা হ্যাকার দল বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস নেটওয়ার্কে ঢোকে তিনবার। বাংলাদেশ ব্যাংকের ব্যাক অফিসের আরটিজিএস নেটওয়ার্কের কম্পিউটারগুলো একই সঙ্গে সংযুক্ত ছিল সুইফট নেটওয়ার্কেও। এতে কোনো ফায়ারওয়াল সেখানে কাজ না করায় সহজ হয়ে যায় হ্যাকারদের কাজ। এ সময় সেই সার্ভারে বসানো হয় স্ক্যানার, রিডার ও ট্রোজেন সফটওয়্যার। 4 February 12:31 হ্যাকাররা কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে ঢুকে এরই মধ্যে সংগ্রহ করা তথ্য ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভ ফান্ডের $951 মিলিয়ন স্থানান্তর করতে 35টি ট্রান্সফার অর্ডার পাঠায়। সন্দেহজনক লেনদেনের আভাস পেলে ফেডারেল রিজার্ভ এর মধ্যে 30টি অর্ডার আটকে দেয়। এতে রক্ষা পায় $850 মিলিয়ন, তবে কার্যকর হয় $101 মিলিয়ন 5টি অর্ডার, যার মধ্যে ফিলিপাইনের 4 ফেক অ্যাকাউন্টে জমা হয় $81 মিলিয়ন। ওই দিনই আরসিবিসি ব্যাংকে পরিচিত চীনা ব্যবসায়ী উইলিয়াম সোগো এর নামে খোলা ফেক অ্যাকাউন্টে জমা হয় পুরো টাকাটাই। 5 January বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কম্পিউটার প্রিন্টার অন করতে ব্যর্থ হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তা জানানোর প্রয়োজন মনে করেননি। শুক্রবার হওয়ায় আইটি বিভাগের কারো সহযোগিতাও পাওয়া যায়নি। পরদিন কম্পিউটার খুলতে সক্ষম হলে তারা বুঝতে পারেন হ্যাকিংয়ের ঘটনা। তারপরও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ট্রানজ্যাকশন স্টপ অর্ডার পাঠাতে 2 দিন সময় লেগে যায় বাংলাদেশ ব্যাংকের। এদিকে 5 February থেকে 13 February পর্যন্ত উইলিয়াম সোকোয়ের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অর্থ ফিলিপাইনের মুদ্রায় রূপান্তরিত করে তা দুটি নিবন্ধিত ক্যাসিনো ইউক্যাংজু ও সোলাইর রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর অর্থের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এসব নিয়ে ফিলিপাইনেও চলছে ব্যাপক আলোড়ন। সন্দেহজনক আচরণের জন্য আরসিবিসি ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক ও শীর্ষ কর্মকর্তারা রয়েছেন সংসদীয় কমিটির জেরার মুখে। If you honor the stop payment order request on February 9, according to the records I have, 58 million or more than one half of the funds would not have been released. Relating to this event. Even your facial expression shows how you regard your own reasoning. কিন্তু তদন্তকারী সংসদীয় দলের সদস্যরাও গণমাধ্যমকে বলছেন ক্যাসিনোর মতো ব্ল্যাক হোলে ঢোকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে রিজাল্ট ব্যাংকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট অর্ডার অগ্রাহ্য করার অভিযোগ আদালতে প্রমাণ করতে পারলে অর্থ আদায় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির চলতি মেয়াদের স্থায়ী কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গতকাল রাতে 8:30 দিকে এই বৈঠক শুরু হয়ে চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠক চলাকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নানা প্রতিকূলতার মধ্যে গত 6 বছরে বর্তমান কমিটির কর্মকাণ্ডে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারপারসন। স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন কাউন্সিলের প্রস্তুতি এবং গঠনতন্ত্রের সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। আলোচ্য বিষয়গুলো কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করার কথা জানান ভারপ্রাপ্ত মহাসচিব। কাউন্সিলের মাধ্যমে জেগে উঠবে বিএনপি, আবারও বলেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাউন্সিল সফল করতে সরকারের সহযোগিতাও আশা করেন তিনি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ বলেন, কাউন্সিল আয়োজনে বিভিন্ন বিষয়ের অনুমতি নিয়ে বিলম্বের মাধ্যমে প্রতিবন্ধকতা তৈরি করছে সরকার। 7 বছর পর হতে যাচ্ছে বিএনপির ষষ্ঠ কাউন্সিল, বাকি আর মাত্র একদিন। চলছে শেষ প্রস্তুতি, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যত ব্যস্ততা কাউন্সিলকে ঘিরে। বৃহস্পতিবার দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রস্তুতি দেখতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সফল কাউন্সিল আয়োজনের পথে বিএনপি, আর এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে যাবেন তারা। এই কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে সারা দেশে ব্যাপক সারা জেগেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে বিএনপির নেতা কর্মীদের মধ্যে, এবং পুনরায় জেগে ওঠার জন্য এই কাউন্সিল যে একটা অনন্য ভূমিকা রাখবে সে ব্যাপারে তারা নিশ্চিত। বর্তমানে যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্যে, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবার জন্য এই কাউন্সিল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এর আগে বিএনপির কাউন্সিল আয়োজনে সরকারের প্রতিবন্ধকতার অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আসামা হান্নান শাহ। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস যেগুলো আমাদের কাছে নেই তা অনুমোদন দিতে বা তা আমাদেরকে জানানোর জন্য তারা বিলম্ব করছেন। তা সত্ত্বেও যেহেতু
নেতা কর্মীরা উজ্জীবিত, যেহেতু তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা সুন্দর কাউন্সিল করবেন, সেই জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজকে এই স্টেজে আমরা এসে উপস্থিত হয়েছি। এদিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক ভিডিও চিত্রের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আত্মপ্রচারে ব্যস্ত না থেকে দলের আদর্শ প্রচারে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তার। এছাড়া নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাউন্সিলে আগতদের আপ্যায়নে নেতাকর্মীদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান উপকমিটির আহ্বায়ক আব্দুস সালাম। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। গভীর রাতে গ্যাস লাইন বিস্ফোরণে রাজধানীর বনানীতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত 5 জন। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের জন্য একাদশ নির্বাচন ও গেম প্ল্যানের ভুলকে দায়ী করলেন ক্রিকেট বিশ্লেষকরা। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। গ্যাস লাইন বিস্ফোরণে রাজধানীর বনানীর একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 2.5 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, এতে আহত হয়েছে 5 জন। এদিকে কার গাফিলতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাত প্রায় 1:15, ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বনানীর 23 নম্বর রোডের এই ভবনটির বাসিন্দারা। হঠাৎই আগুন ধরে যায় 6 তলা বিশিষ্ট এই ভবনের 3য় তলায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়তে থাকে ভবনটির বিভিন্ন ফ্লোরে। গভীর রাতে আগুনের এমন লেলিহান শিখা দেখে দিকবিদিক ছুটতে থাকেন এখানকার বাসিন্দারা। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এ সময় আহত হয় বেশ কয়েকজন। কিন্তু মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, সব দরজা জানালা সব ভেঙে গেছে, ফার্নিচার টার্নিচার সব ভেঙে গেছে। আমাদের এই সাইডটা আগুন লাগে না, কিন্তু এই সাইড সম্পূর্ণ আগুন লেগে গেছে। আমরা তো শুনছি গ্যাস গেছে গিয়ে ভিতরে সব গ্যাস ভরা, তো সব আমরা তো বুঝতে পারি নাই। হঠাৎ বিকট শব্দ দেখেছে, সব কিছু ভেঙে গেছে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অন্তত 19 জনকে উদ্ধার করেন তারা। এই জায়গায় কোনো রকম মোবাইল ইউজ করা যাবে না, এবং কোনো রকম দেয়াশলাই কিন্তু এখানে বা সিগারেট ধূমপান করা যাবে না। আপনাদের যে এখান থেকে জাস্ট 5 গজ দূরে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস কিন্তু আপনার লিকেজ হচ্ছে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আগুন নিয়ন্ত্রণে আনার পুরোটা সময় জুড়েই তৎপর ছিলেন তিনি। এ সময় তিনি কারো গাফলাতির কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। আমি গ্যাসের অথরিটিকে কালকে আমি ডাকবো, গ্যাসের যিনি আছেন ম্যানেজিং ডিরেক্টর বা যে কেউ, এবং যে বিষয়টা উঠে আসছে এই বিষয়টা আমরা প্রয়োজনে তদন্ত করব। যে এখানে নিশ্চিতভাবে মোটামুটিভাবে বলা যায়, নিশ্চিত না বললেও বলা যায় যে গত 2 দিন থেকে ওরা বলছেন যে এই এলাকায় গ্যাসের গন্ধ বেরোচ্ছে। এ ঘটনায় 23 নম্বর রোড জুড়েই নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকার দেশ ক্যামেরুনে জঙ্গি সংগঠন বোকো হারামের 89 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। প্রতিবেশী দেশ নাইজেরিয়ায় সক্রিয় বোকো হারামের সাথে সম্পৃক্ততা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত করে তাদের এই সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত জঙ্গিরা নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। ক্যামেরুনে 2014 সালে সন্ত্রাস বিরোধী আইন পাশ হয় যাতে এই মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। তবে এবারই প্রথম এই আইনটি প্রয়োগ করল ক্যামেরুন সরকার। বোকো হারামের সাথে সম্পৃক্ততার অভিযোগে এ পর্যন্ত 850 জনকে আটক করা হয়েছে, আর এর মধ্য থেকে একসাথে 89 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। এদিকে এই মৃত্যুদণ্ড দেওয়ার পর স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ক্যামেরুনের বিচার ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে। এবারে ক্লেমন খেলা সংবাদ।
টি-20 বিশ্বকাপ পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের জন্য একাদশ নির্বাচন ও গেম প্ল্যানের ভুলকে দায়ী করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, অফ ফর্মে থাকা সৌম্যকে দিয়ে ওপেন করানো এবং নাসিরের মতো কার্যকরী অলরাউন্ডারকে না খেলিয়ে বাড়তি সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। একাদশ গঠনের কোচের পরিকল্পনার কাছে নির্বাচকদের পরামর্শ কতটা প্রাধান্য পায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। টি-20 ফরম্যাটে বাংলাদেশের ক্রমাগত উন্নতির বড় প্রমাণ এশিয়া কাপের পারফরম্যান্স, কিন্তু টি-20 বিশ্বকাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নিল পাকিস্তানের বিপক্ষে পরাজয়। টাইগারদের অনেক ব্যর্থতাই এখন ক্রিকেট মহলে আলোচনার প্রধান উপকরণ। ক্রিকেট বিশ্বে ক্রমশ উন্নতির স্বাক্ষর রাখা বাংলাদেশের এমন সহজ আত্মসমর্পণে দল নির্বাচন থেকে শুরু করে মাশরাফির বোলিং পরিবর্তনের ভুলসহ উইকেট অনুযায়ী ব্যাটিং অর্ডার নির্বাচনে টিম ম্যানেজমেন্টের অদক্ষতাকে বড় করে দেখছেন বিশ্লেষকরা। সিলেক্টররা হয়তো একটা ম্যাচ একটা টিম সিলেকশন করে দিচ্ছে, কিন্তু কোচ সেটা পরিবর্তন করে ফেলছে, ওখানে আর সিলেক্টরদের সে থাকছে না, এরকম মনে হচ্ছে আমার কাছে। এবং সাথে নাসির খেললে হতো কি, এটা হয়তো চার ওভার বোলিংটা পাওয়া হতো, একটা ভালো স্পিনার পাওয়া হতো। আর সৌম্যর যেহেতু একটু অফ ফর্মে আছে, সেই ক্ষেত্রে যদি মিথুন আলী খেলাতে হয় তাহলে মিথুন আলীকে দিয়ে ওপেন করালে ফ্রেশ একটা প্লেয়ার পাওয়া হতো। বেশ কিছু জায়গায় আমরা ভুল করেছি যে বোলিংয়ে হয়তো আরও কন্ট্রোল বল করা হচ্ছিলো। ব্যাটিং পাওয়ার প্লেতে বড় স্কোর করতে না পারা বা শেষ পাঁচ ওভারে ব্যাটিংয়ে ঝড় তোলার মতো স্ট্রোক প্লেয়ারের অভাব যেমন দলে প্রকট, তেমনি ব্যাটিং অর্ডারে সাকিব মুশফিকদের বারবার পরিবর্তন তাদের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলেছে মনে করছেন বিশ্লেষকরা। পাওয়ার প্লেটা আমরা আসলে ঠিক মতো কাজে লাগাতে পারেন, সাকিব মুশফিককে আজও আমরা তাদের নির্ধারিত জায়গায় খেলতে দেখতে পাচ্ছি না। একটা বেস্ট ব্যাটসম্যান তার জায়গা কোথায় এটা কিন্তু তাকে জানতে হবে, যেমন কোহলি জানে তার জায়গা তিন নম্বরে, সে কিন্তু তিন নম্বর পজিশনের জন্যই নিজেকে তৈরি করে, কিন্তু আজকে কিন্তু মুশফিক জানে না তার জায়গা কয় নম্বরে, অথচ আমরা সবাই বলি মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। তা আমাদের সেরা ব্যাটসম্যান যদি না জানে সে তার জায়গা কোনটা, তাহলে কিন্তু তার খেলায় এটা এফেক্ট করতে বাধ্য। মুস্তাফিজ ফিরলে বোলিং শক্তি বাড়বে, তবে ক্রিকেট বোদ্ধাদের মতে অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রয়োজন দূরদর্শী পরিকল্পনার। প্ল্যান করতে হবে যে অপোনেন্টের কার সাথে খেলছি, কোন উইকেটে খেলছি, উইকেটের বিহেভ কী, সেই ধরনের পরিকল্পনা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা আরও ভালো করবো। সাড়ে তিনটা ব্যাটসম্যান নিয়ে আমরা এই টি-20 ম্যাচগুলো খেলেছি। আপনি যদি দেখেন উপর থেকে তামিম ইকবাল ফর্মে ছিল, সাব্বির রহমান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই তিনজনের উপরে ভর করে কিন্তু আমরা ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচ জিতেছি এবং বোলাররা পুরোটা সাপোর্ট দিয়েছে। তো তিনটা প্লেয়ার দিয়ে আসলে ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, দেখা গেলো যে মুশফিক অফ ফর্মে আছে, সাকিব হাফ হাফ আছে, এই প্লেয়ারগুলোকে আবার কাম ব্যাক করতে হবে। যেই প্লেয়ার আছে ফ্রেশ প্লেয়ার তাকে নিয়ে হয়তো ট্রাই করতে হবে। টি-20 ক্রিকেটে ভবিষ্যৎ ভিত মজবুত করতে এই ফরম্যাটে টাইগারদের বেশি বেশি ম্যাচ খেলার উপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের দিন শেষ বলেছেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জন্মদিনে সমাধিতে শ্রদ্ধা, একজন যুদ্ধাপরাধীও রক্ষা পাবে না, হুঁশিয়ারি জয়। অর্থ চুরির পুনরাবৃত্তি ঠেকানোর লক্ষ্য নয়া গভর্নরের, মোহিত আতিউরও দায় এড়াতে পারেন না বলেছেন আওয়ামী লীগ নেতারা। কাল বিএনপির কাউন্সিল, প্রস্তুতি প্রায় শেষ, নতুনভাবে জেগে উঠবে দল আশরা মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সকাল 10টায়। এর আগে 9টার বাজে নিউজ ড্রপটেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলাদেশ থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।